সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মীন লগ্ন মীন রাশির। 9th অক্টোবর থেকে বৃহস্পতি দেবগুরুর যে বক্রগতি, সেই বক্রগতির প্রভাব মীন লগ্ন মীন রাশির উপর। এই দেবগুরু বৃহস্পতির যে গতি পরিবর্তন, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সরস্বতী চলছে, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, এবং আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে নোডাল অ্যাক্সেস পাস করছে। তো তিনটে কনভার্জিং ফ্যাক্টরস আপনাদের জন্য সিচুয়েশনকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী করে তুলেছে। তো প্রথমে যেটা বুঝতে হবে, যেটা আমরা জেনারেল ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটাকে একটু জাস্ট সংক্ষেপে আমরা ছুঁয়ে যাব, যে আমাদের জীবনে সমস্যা, কাঙ্ক্ষিত ফল আমরা কেন পাই না, কারণ আমাদের যেটা প্রয়োজনীয় ইনপুট কর্ম সেটা আমরা করি না। এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন, নোবডি ওয়ান্টস টু ডাই। গ্রহ বক্রগতিতে গেলে গ্রহের যে পাওয়ার, যে শক্তি বৃদ্ধি হয়, গ্রহ যে পৃথিবীর নিকটে আসে, তার জন্য গ্রহর যে আচরণটা এবং গ্রহর যে বার্তা আমাদের জন্য, সেটা আমরা শুনি না। আমাদের সব সময় শুধু টেন্ডেন্সি, হ্যাবিট, কন্ডিশন, মাইন্ড হয়ে গেছে ফলটা কী হবে, এবং ফলটা ভালো হলে খুব ভালো, আর মন্দ হলে অ্যাস্ট্রোলজার খুব খারাপ, আর সেটাকে কারেকশন করার কোনো প্রবৃত্তি আমাদের নেই। এবার এই বক্রগতির গ্রহ আমাদের রিপেয়ার, মেনটেনেন্স, রিভিউ, এক্সামিনেশনের বার্তা দেয়। আপনার গাড়ির চাকায় হাওয়া কমে গেছে, আপনি ইমিডিয়েট হাওয়া ভরুন, নাহলে নেক্সট হাইওয়ে মেন রোড ট্রিপে আপনাকে পাংচার, ফ্ল্যাট টায়ারের দুর্ভোগটা ভোগ করতে হবে। আমাদের জীবনে সেটাই হয়। তো নেসেসারি লেসন, নেসেসারি মেসেজ ফ্রম দ্য ইউনিভার্সকে যদি আমরা কর্ণগোচর না করি, তাহলে আমাদের যে শাস্তি, যে প্রাপ্য ফল, সেটা ভোগ করতেই হবে। এটা নাম্বার ওয়ান। দু নম্বর হচ্ছে, আমরা ওয়ারেন বাফেটের বিখ্যাত উক্তিটা আলোচনা করেছিলাম, যে ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান। তো প্ল্যান, পরিকল্পনা এবং সঠিক প্ল্যান, নট এনি ওল্ড প্ল্যান, একটা সঠিক, ওয়েল থট আউট, সুপরিকল্পিত চিন্তাভাবনা, বিবেচনা কিন্তু মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তো এই যে প্ল্যান করে চড়া, এই যে বুদ্ধি, এই যে জ্ঞান, এই প্রজ্ঞা, তার কর্তা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র হচ্ছে আরেক গুরু। তো এই শুক্র আর বৃহস্পতি দুই গুরুর কৃপা, দুই গুরুর জ্ঞান, দুই গুরুর আদেশ এবং মার্গদর্শন নিয়ে আমাদের জীবনে চললে আমরা সঠিক ফলটা প্রাপ্তি আমাদের হতে পারে। তো বৃহস্পতির যে জ্ঞান, যে প্রজ্ঞা, সেটা তো আপনার বাড়িতে ব্লিঙ্কিট দিয়ে যাবে না 10 মিনিটসে, বা আপনি স্পেন্সারে অর্ডার দিলে পাবেন না। এই জ্ঞান বা প্রজ্ঞাটা আমাদের জীবনের যে অভিজ্ঞতা, জীবনের সমস্ত ঘটনা থেকে যে শিক্ষাটা আমরা লাভ করি, যে শিক্ষা শনি আমাদের দেয়, সেটাই আমাদের প্রজ্ঞা, আমাদের বিজডম। কিন্তু আমরা শনির থেকে দশার দূরে থাকতে চাই। এবার ওই যে শিক্ষাটা আমরা পেলাম, ওই শিক্ষাটাকে এবার প্রয়োগ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে ফর দ্য নেক্সট স্টেপ ফরওয়ার্ড, যাতে আগামী দিনে, ভবিষ্যতে আমরা ওই ভুলগুলো না করি। সেই জন্য ওই জ্ঞানটা, ওই প্রজ্ঞাটা আমাদের নেসেসারি গাইডেন্সটা প্রোভাইড করবে। এবং ফোর্থকামিং আগামী দিনের যে পরিকল্পনা, যে প্ল্যানিং, সেটা অতীতের সব শিক্ষাগুলোকে নিয়ে একটা ত্রুটিহীন, একটা অ্যাকিউরেট প্ল্যান তৈরি করা, এটা শুক্রের কাজ। তো এইভাবে আমাদের চলার কথা, কিন্তু আমরা এইভাবে চলি না। তো সেই জন্য বৃহস্পতি শুক্রের একটা ক্ল্যাশ থাকে, একটা দ্বন্দ্ব থাকে, এক্সকিউজ মি। কিন্তু যাদের জীবনে বৃহস্পতি শুক্র প্রপারলি অ্যালাইন্ড, এবং যারা বৃহস্পতি শুক্রকে সঠিকভাবে
ইমপ্লিমেন্ট করতে পারেন তাদের জীবনে সাকসেস। তো মীন লগ্ন মীন রাশি আপনাদের জন্য শুক্র শুভগ্রহ নয়, তৃতীয় এবং অষ্টমপতি এবং ডাইরেক্ট লগ্ন রাশির অধিপতির সঙ্গে একটা ক্ল্যাশ আছে। তো সেক্ষেত্রে শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থানটা সেইভাবে খুব একটা শুভফলদাতা নয়, কিন্তু তৃতীয় ভাব থেকে বৃহস্পতির যে দৃষ্টি আপনাদের সপ্তম নবম একাদশ, দ্যাট ইজ সামথিং এক্সেলেন্ট। এবং সেই সপ্তম নবম একাদশে দৃষ্টির কারণে আপনাদের নানান রকম জীবনে যে এক্সপ্যানশন, যে এক্সপ্যান্সিভ এনার্জি, আয়, উন্নতি, ব্যবসা, বিবাহ, বিদেশ যাত্রা, হায়ার এডুকেশন, সর্বক্ষেত্রে কিন্তু আপনাদের লং টার্ম বেনিফিট হবে। ওই 9th অক্টোবর থেকে 4th ফেব্রুয়ারির মধ্যে সব কিছু চাইবেন না, ওই সময় একটু স্লো হয়ে যেতে পারে, কিন্তু বুঝতে হবে যে যেটা স্লো হচ্ছে সেটা দমপাক্ত কুকিং হচ্ছে, ধীমে আছে রান্না হচ্ছে আরও স্বাদ বৃদ্ধি পাবে। তো এই ফেজটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তার সঙ্গে তিনবার কানেক্টেড হবে শুক্র বৃহস্পতি। প্রথম সংযোগ হবে 13th অক্টোবর থেকে 7th নভেম্বর, মুখোমুখি থাকবে বৃহস্পতি আর শুক্র, শুক্র বৃশ্চিকে, বৃহস্পতি বৃষতে। এই সময় শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে সাবধান থাকতে হবে অবশ্যই। তার সঙ্গে সব রকম স্পিরিচুয়াল অকাল্ট প্র্যাকটিস, ধ্যান, জপ, সাধনা, মেডিটেশন, তীর্থভ্রমণ, এগুলোকে যতটা পারবেন করবেন। যারা হায়ার এডুকেশনে আছেন, যারা রিসার্চে আছেন, তাদের জন্য বিশেষ শুভফল। এই সময় বিদেশ যাত্রা, এই সময় স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনারা জীবনে অনুভব করতে পারেন। এবং নবমে শুক্র কিন্তু একটা যথেষ্ট শুভফল দান করে। এরপরে শুক্রের যে পজিশনটা হবে, শুক্র চলে যাবে আপনাদের দশমে, সেটা যাবে হচ্ছে 7th নভেম্বর। 7th নভেম্বর থেকে 2nd ডিসেম্বর শুক্র আপনাদের নবমে অবস্থান, দশমে অবস্থান করবে। তাহলে দশমপতি তৃতীয় আর তৃতীয়পতি দশমে। সেক্ষেত্রে কিছু যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিং এবং কর্মসূত্রে গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়া, কিছু ক্ষেত্রে সেটা সেই স্থানান্তরটা মনের মতো নাও হতে পারে। মীন রাশির সাড়েসাথী চলছে, কিছু অপ্রিয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তারপর ফাইনালি 28 জানুয়ারি 2025 থেকে 31 মে অবধি লম্বা সময় শুক্র আপনাদের লগ্নে বক্রগতিতে থাকবে, মার্গী গতিতে ফিরবে এবং বৃহস্পতির সঙ্গে যে এক্সচেঞ্জ হবে, অর্থাৎ লগ্নপতি এবং তৃতীয়পতির এক্সচেঞ্জ, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, যারা শিল্পকলা, আর্ট, আর্টিস্টিক ফিল্ডে আছেন, লেখালেখি, মিডিয়াতে আছেন, তাদের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়। শুক্র যখন আপনাদের লগ্ন রাশিতে থাকবে, বৃহস্পতির সঙ্গে এক্সচেঞ্জ করবে, সেই সময় ইনিশিয়াল ফেজে কিন্তু রাহুর সঙ্গে শুক্র থাকবে, সুতরাং অনেক রকম সম্পর্কের জায়গায় চেঞ্জেস আসবে। নতুন সম্পর্ক জীবনে তৈরি হতে পারে, পুরনো সম্পর্ক জায়গায় বিচ্ছেদ আসতে পারে। এই বৃহস্পতির পরাশর অ্যাসপেক্ট ছাড়া যে জৈমিনী অ্যাসপেক্ট আছে, সেই জৈমিনী অ্যাসপেক্টে কিন্তু বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং অষ্টমে দৃষ্টি প্রদান করবে। সুতরাং শুক্রের যে অশুভ প্রভাবটা, সেখানে আপনারা অনেকটা রিলিফ পাবেন বৃহস্পতির এই অষ্টমে জৈমিনী অ্যাসপেক্টের জন্য। এবং এই সময় কিন্তু মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবমপতি মঙ্গলও কিন্তু নিচস্থ হবে, বক্রগতিতে যাবে, এবং যতদিন মঙ্গল কর্কটে থাকবে, সম্ভবত 20th জানুয়ারি অবধি, ততদিন কিন্তু মঙ্গল আর বৃহস্পতির জৈমিনী অ্যাসপেক্টে দৃষ্টি বিনিময় হবে। তো এটা, এই বৃহস্পতি বক্রগতিতে যাওয়াকে
বিচ্ছিন্নভাবে বৃহস্পতিকে ধরে কিন্তু বিশ্লেষণ ব্যাখ্যা হবে না। বৃহস্পতি মৃগশিরা এবং রোহিণী নক্ষত্রকে অবলম্বন করে বক্রগতিতে যাবে। এই দুটো অত্যন্ত অস্থির চিত্তের মানুষ তৈরি করে দেয়। এই দুটো নক্ষত্র ট্রাবলড, টার্বুলেন্ট, এরাটিক, প্রিক্যারিয়াস মানুষকে ভীষণভাবে বিক্ষিপ্ত করে, অস্থিরতা প্রদান করে, সারাক্ষণ তার মধ্যে একটা অ্যাংজাইটি, উৎকণ্ঠা, আলোড়ন, আন্দোলন চলে। সুতরাং মীনলগ্ন মীনরাশির মানুষের মধ্যে একটা অস্থিরতা থাকবে, টেম্পারামেন্টাল ইস্যুজ হবে, যেটা মঙ্গলের কারণেও বৃদ্ধি পাবে। তো ইটস অ্যান ইম্পর্ট্যান্ট টাইম, এই সময়টা আপনাদের সাড়ে সাথীর ফার্স্ট ফেজ। নিজেদের জীবনকে হ্যান্ডেল করা সঠিকভাবে, ধৈর্যের সঙ্গে, এবং ওই মে মাস অবধি যতদিন লগ্নে রাহু আছে, রাশিতে রাহু আছে, ততদিন আপনাদের খুব সাবধান থাকতে হবে। কারণ রাহু নাম্বার ওয়ান বিক্ষিপ্ত করার, প্ররোচিত করার, প্রলোভিত করার ইনফ্লুয়েন্স, এবং বৃহস্পতি আর শুক্রের সংযোগ মানেই হচ্ছে একটা বাড়াবাড়ি, একটা অসংযমী হওয়া, একটা আড়ম্বরপূর্ণ জীবন যাপন করা, যেটা শনির জন্য একেবারে বিগ নো নো। এবং সাড়ে সাথী আপনাদের শুরু হয়েছে, অবশ্যই সংযমী হওয়াটা দরকার। তো এই জায়গাগুলো সাবধান হতে হবে। মীনলগ্ন মীনরাশির যারা কনসিভ করবেন তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা। এই বৃহস্পতির বক্রগতি 9th অক্টোবর দেবী পক্ষের সময় বিশেষ একটা দেবী শক্তির ঊর্জা সম্পন্ন সময়। আপনাদের জন্য একটা মন্ত্র আমি বলেছিলাম এটা দেবী পক্ষ হওয়ার জন্য, সেটাকে একটু আজকে রিপিট করি। প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায়মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। প্রচণ্ড দৈত্য দর্পগ্নে চণ্ডিকে প্রণতায়মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। আপনারা যারা দেবীপক্ষ পালন করবেন তারা তো সুরক্ষিত থাকছেনই, শক্তিশালী কবচ তৈরি হচ্ছে। যারা একেবারেই কিছু পাচ্ছেন না, সময়ের অভাব, প্রতিকূলতার প্রাচুর্য, আপনারা অবশ্যই এই মন্ত্রটা 11, 21, 54 বা 108 বার প্রতিদিন পাঠ করার, জপ করার চেষ্টা করবেন। একটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম, অনেক রকম স্তরে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস হবে। বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, শুক্র সব কানেক্টেড হয়ে যাচ্ছে, এবং মীনলগ্ন মীনরাশির জন্য নোডাল অ্যাক্সিসটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাড়ে সাথী আপনাদের চলছে, তবে হ্যাঁ 15th নভেম্বর শনি ডাইরেক্ট হলে কিছুটা আপনারা এ পাবেন, রিলিফ পাবেন। আর বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের অনেকটাই সেফটি নেট একটা তৈরি করবে, সেটাই একটা খুব বড় কৃপা। সেই সেফটি নেটটাকে সট ব্যবহার করে, রেসপেক্ট করে সঠিকভাবে জীবনযাপন করাটাই কিন্তু আপনাদের এখন বিগ ইস্যু। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।